কথা বলছিল, নবী শোনা মাত্রই বেটির প্রতি কত ভালোবাসা যে আর বসলেন না, সাথে সাথে ওই রকম টাইমে বাড়ি থেকে বেরিয়ে গেলেন যেখানে ফাতেমার বাড়ি আছে। বাড়ি গিয়ে ঢুকে গেলেন যে ঘরে ফাতেমা শুয়ে, ওই ঘরে চলে গেলেন। যেমনি ঘরের ভেতরে যাওয়া, ফাতেমা নিজের বাপকে দেখে বিছান থেকে উঠে যাচ্ছিল, তো ওই টাইমে রাসূল ইশারা করে দুজনকে বলছেন, আলা মাকানে কোমা, বেটি তুমি যে হালাতে আছো সেই হালাতেই থাকো, জামাই তুমি যে হালাতে আছো সেই হালাতেই থাকো। তার মানে কি, এটা বিশ্রামের টাইম, একখানা চাদরকে গায়ে দিয়ে স্বামী আর স্ত্রী দুজন শুয়ে শুয়ে আরাম করছে, আর আঙ্গনাতে বাচ্চা দুটো ছোট ছোট ছেলে ওরা খেলাধুলা করছে। শ্বশুরকে দেখে আলী সোজা হতে গেলেন, বাপকে দেখে মেয়ে ফাতেমা ওখান থেকে আলাদা হতে গেলেন। নাবিজি বলছেন, না, তোমরা যে অবস্থায় আছিলে সেই অবস্থায় তোমরা থাকো, অবস্থা বদল করিও না। দুজনই শুয়ে আছে। হযরতে ফাতেমা বলছেন, আমাদের দুজনের মাঝখানে নাবিজি বসে গেলেন। নাবিজি যে মাঝখানে বসলেন, তো আমার বাপের পাগুলো আমার কোখার চামড়াতে এসে লাগছে আর আমার গায়ে ঠান্ডা পৌঁছাচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার বাপের শরীর আমার গায়ে এসে লাগছে। তাহলে কত নিকটে এসেছিলেন নাবিজি, একদিকে জামাই একদিকে বেটি মাঝখানে বসে। তারপরে নাবি জিজ্ঞেস করে বলছেন, বেটি তুমি আমার কাছে গেছিলে? হ্যাঁ। কী জন্য? একটা বাঁধি লাগবে বাজান। তা রাসূল বলছেন, তোমাকে একটা বাঁধি লাগবে, আমি বাপ হয়ে তোমাকে বাঁধি দেব না বাঁধির চাইতে? আর যদি মূল্যবান কোনো জিনিস আমি দিই বাপ হয়ে, তো সেটা তুমি নেবে বলো তো? বাঁধি নিবে না বাঁধির চাইতে দামি জিনিসটা তুমি নিবে? আমি তোমাকে শোধাচ্ছি, তুমি আমাকে উত্তর দাও। ফাতেমা বলছে, হে আমার বাপ, হে আল্লাহর নবী, আপনার কাছে আমি বাঁধি চেয়েছি, আপনি যদি আমাকে বাঁধির চাইতে বেশি দামি জিনিস দেন, তো আমি কি পাগলি মেয়ে যে দামি জিনিসটা আমি নেব না, সস্তাটা কেন নিতে যাব? রাসূল বলছেন, তবে শুন বেটি, শুন, যখন জামাই আর তুই এশা নামাজ পড়ে নিয়ে রাতের বেলায় ঘুমাতে যাবি বালিশে মাথা দিয়ে, কি করবে? আল্লাহু আকবার বলে নিবি 34 বার, সুবহানাল্লাহ বলে নিবি 33 বার, আলহামদুলিল্লাহ বলে নিবি 33 বার। তাহলে এই দুটোকে 33-33 করে বলবি, আর আল্লাহু আকবারকে 34 বার বলবি, তোদের 100 বার বলা হয়ে যাবে। আর এটাকে বলার পরে আর তোরা দুনিয়ার কোনো কথা বলবি না, চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবি। যদি তোরা এই কাজটা করতে পারিস, তাহলে একটা বাঁধি তোদের সংসারে এসে যেই লাভটুকু করে দিত, তার চাইতে 20 গুণ বেশি লাভ এর দ্বারাতেই তোদের আদায় হয়ে যাবে। এত ফজিলত, এত লাভ এর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করে রেখেছেন। কাজে তোকে বাঁধির চাইতে অনেক মূল্যবান জিনিস আমি তোর বাবা দান করে গেলাম, পারবি তো এই জিনিসটা তোরা করে যাবি? বেশি লোক নেই, তাতে আপনারা পরিচিত খুব বেশি, এই জন্য আপনাদের সামনে ওয়াজ করতে একটু আলাদা খেয়াল তৈরি হচ্ছে, আর দূরে যখন যাই তখন আমাকে আলাদা রকম লাগে। আপনাদের মুখ থেকে আওয়াজ আসুক একটা, যে আল্লাহ পাকের রাসূল যে বললেন ফাতেমাকে এবং আলীকে, বলে দিয়ে তো চলে এলেন, আর দ্বিতীয় দিন তো গেলেন না ওখানে বলতে, আর সোমবারের দিন আবার বললেন, ফের আবার মার্চ মাসে আর একবার বললেন, এমন তো করলেন না, জীবনে মাত্র একটি বার বললেন, এবং দুপুর গড়িয়ে গিয়ে বেলা 2:30-3টার দিকে, জিন্দগিতে একবার বলে দিলেন তো বাস, আর নয়। এরা মানলো? একবার বললেন রাসূল, তারা মানলো? কতদূর মানলো, কতদূর মানলো না, সে কথাটাই আমি আলীর মুখ থেকে যে বেরিয়ে এসেছে সেটাই আপনার সামনে আমি প্রকাশ করে দিচ্ছি। নবীজির ইন্তেকালের পর 2 বছর আবু বকর খেলাফত করলেন, তারপরে 8 বছর চালালেন হযরতে উমর, তারপরে কাছাকাছি কম বেশি চালিয়ে দিলেন হযরতে উসমান গানি 11-11.5 বছর, তারপরে এলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীর ইন্তেকালের পর
25 বছর পরে আবার সিফিনের প্রান্তরে ইরাকের বর্ডারে হযরত আলীর একটা লড়াই হলো মুয়াবিয়ার সাথে। রাজনৈতিক কারণ এগুলো ব্যাখ্যা করছি না এখানে। তো সেই লড়াইটাতে হযরতে মুয়াবিয়ার দিকে মিলিটারি আছে 1,45,000 আর হযরত আলীর দিকে মিলিটারি আছে 1,25,000। দুই দলের লড়াই চলছে। ছ দিন লড়াই চলার পর সন্ধ্যাবেলায় হযরত আলী বললেন, মিলিটারি আমাদের কত মারা গেল আর মিলিটারি ওদের কত মারা গেল একটু সমীক্ষা করো তো। সন্ধ্যাবেলায় খবর এলো কানে যে আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে মিলিটারি মারা গেছে 35,000, সবটি মুসলমান, সব কোরআন পড়নেওয়ালা, এবং হযরত আলীর পক্ষ থেকে মিলিটারি মারা গেছে 25,000। এদিকে 25 আর ওদিকে 35, 60,000 মুসলমান যুদ্ধের ময়দানে সব মার্ডার হয়ে গেছে। হযরত আলীর মাথা যেমন বিকারগ্রস্ত হয়ে যায় তেমনি বিকারগ্রস্ত হয়ে গেল আর একা একাই বলতে লাগলেন, হে মালিক, লড়াই তো হলো আমার এবং মুয়াবিয়ার, মুয়াবিয়া হকের উপরে যদি থাকে তাহলে আমি বাতিলের উপরে আছি, আর আমি যদি হকের উপরে থাকি তাহলে মুয়াবিয়া বাতিলের উপরে আছে। যদি এক পক্ষ বাতিলের উপরে হয় আর এক পক্ষ হকের উপরে হয় তো তাহলে কোনো এক পক্ষের লোকেরা তো এরা শহীদ হলো না, এরা তো জাহান্নামী হয়ে যাবে। যদি আমি বাতিলের উপরে থাকি তাহলে আমার যে 25,000 মিলিটারি মারা গেল এরা কি জান্নাতের ভাগিদার হবে? আমি তো বলতে পারি না। এতগুলো মানুষ যে মরে গেল মালিক রে, কেয়ামতের দিন কে জবাব দেবে, কৈফিয়তটা কে দেবে? আমি দায়ী হব না মুয়াবিয়া দায়ী হবে? কিছু ভেবে পাই না, কিছু ভেবে পাই না। চিন্তারই কথা, সব মুসলমান মারা গেল, সব কোরআন পড়নেওয়ালা, তাতে হাজার হাজার সাহাবি। এই বড় দুঃখের কথা, এই ভিতরের কথাগুলো আপনারা আম পাবলিক জানতে যেন না, খালি জেনে রেখে দেন। আর মূল লাইন করা নিষেধ আছে, আপনি মুখ চুকে কোনো কথা বলতে যাবেন না, কাউকে গালমন্দ করতে যাবেন না। নসিবে ছিল, হয়ে গেছে। এইবার মাগরিব পর যুদ্ধ বন্ধ আছে, আবার সকালে যুদ্ধ শুরু হবে। এইরকম মুহূর্তে এত টেনশন, এত উত্তেজনা, এত দুশ্চিন্তা যে হযরত আলী কেমন পাগলের মতো যেন ছুটাছুটি ছুটাছুটি করছেন। এইরকম মুহূর্তে এশার টাইম হলো, এশার নামাজ পড়লেন, পড়ার পরে বিছানায় ঘুমাতে গেলেন। তো এত টেনশনের মধ্যে, এত দিমাগের ভেতরে উত্তেজনা আছে, তথাপি হযরত আলী নিজে বলছেন, কি বলছেন? মা নাসি তোহা হাত্তা লাইলাতা সিফিন, আমাকে আমার শ্বশুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর আগে যেই ওয়াজিফাটা শিখিয়ে দিয়েছিলেন যে ঘুমাবার কালে এইটা পড়বে, এইটা পড়বে, আর তার বেটিকে বলে দিয়েছিলেন, সে কথাটা জিন্দগিতে তিনি আমাদেরকে একবার বলেছিলেন, অথচ সারা জীবন ধরে চালিয়ে গেলাম, জীবনে ভুললাম না। তিনি বলতে বলতে বলছেন, সিফিনের রাতে আমার মাথায় যে এত দুশ্চিন্তা ছিল যে দুই পক্ষের মিলিটারি 60,000 মরে গেছে, তথাপি আমি ওই রাত্রিতে ওই ওয়াজি ফাটা পাঠ করা আমি ভুলিনি। আগে শুলাম, শুবার পরে 34 বার আল্লাহু আকবার পড়লাম, 33 বার আলহামদুলিল্লাহ পড়লাম, 33 বার সুবহানাল্লাহ পড়লাম, তারপরে চোখটাকে বন্ধ করে ঘুমের জগতে হারিয়ে গেলাম বলেছিলেন রাসূল একবার। আর পালন হতে আছে কতদিন ধরে? 25 বছর ধরে, 25 বছর ধরে। তাহলে সাহাবিদের চরিত্রটা কেমন ছিল? আর ওই সাহাবিদের উত্তর সুরি আমরা কয় নম্বর পিঢ়ি? যোগ করে দেখেন, কেতাব খুলে দেখেন, আমরা 24তম পিঢ়ি প্রজন্ম। যদি মিলাতে যান নসলটাকে, আমি, তারপরে আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করতে করতে 24তম পুরুষে গিয়ে উমারের সঙ্গে মিলে যাবে, 24তম পুরুষে গিয়ে আবু বাকারের সাথে মিলে যাবে,
তাহলে আমরা হলাম ওই আবু বাকারদের এবং উমারদের এবং উসমানদের আমরা ২৪তম প্রজন্ম। আমাদের বাপ দাদারা আল্লাহ পাকের নবীর ফরমানগুলো একটা জীবনে যদি শুনে নিয়েছেন তাহলে তাকে কামড়ে ধরে নিয়েছেন। আল্লাহর বিধান যদি কোনো একটা এসেছে তাকে তারা কামড়ে ধরে নিয়েছেন। মাত্র বলা হয়েছে একবার, দুইবার বলা হয়নি, তথাপি তাদের এই উত্তরসূরি বর্তমান জামানার লোকেরা তাদেরকে একটাই কথা ১০ বার করেও যদি বলা যায় তারা মানবে না, ১৫ বার করে যদি বলা যায় তারা মানবে না, ২০ বার করে যদি বলা যায় তারা মানবে না, মানে না। আগেকার যুগে ঢোল দেওয়া নিয়ম ছিল, কোনো কথা বলার থাকলে ঢোল দেওয়া হতো পঞ্চায়েতে। তো পালায়েন না, কাছে থাকেন, ডাইন দিকে দিকে বসেন। ঢোল দেওয়া নিয়ম ছিল, এটা শিখলে কোথা থেকে? তো নবীর যুগ থেকে। কোনো বিধান যদি নাজিল হতো হারাম সম্পর্কে তো কোনো লোককে দিয়ে রসুল ঢোল দাইয়ে দিতেন, তো ঢোল তো নয় মুখে মুখে বলিয়ে দিতেন। মদের তামাশা চলতে আছে, দুবার আয়াত নাজিল হলো তো ঢিল 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 ঢিল, শক্ত করে নয় নরম নরম করে বলা হলো। তৃতীয়বার যখন আয়াত এলো একবারে হারাম বলে দেওয়া হলো, পরিষ্কার করে দেওয়া বললো মিন আমালি শয়তান, মদ পান করা হলো শয়তানের কাজ, একদম পরিষ্কার ভাষাই। আর এই আয়াতটা যেমনি এলো একজন লোককে বলে দিলেন যাও এলাকাতে এলাকাতে বলে বেড়াও, খবর দিয়ে দাও যে মদ হারাম হয়ে গেল। মদিনাতে মদের ভাট্টি যেখানে ছিল সে বাড়িটার নাম হলো আবু তালহার বাড়ি, ওই বাড়িতে ভাট্টি ছিল, টাইম ছিল তার, ওই টাইমের লোকেরা মদ খেতে যেত। আর বালক হাজরত আনাস মদ খাওয়াতেন লোককে, গিলাসে তুলে 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 দিতেন। ইতিমধ্যে গলির সামনে আওয়াজ দিচ্ছে একটা লোক জোর করে আওয়াজ দিয়ে, হুররেমাতিল খামরো, হুররেমাতিল খামরো। কি মানে? মদ হারাম হয়ে গেছে রে ভাই, মদ হারাম হয়ে গেছে রে ভাই। যারা যারা আওয়াজ শুনে তারা তারা একদম চৌকান্না, মদ হারাম? হ্যাঁ মদ হারাম। ছোট্ট বালক আনাস দৌড়ে গিয়ে মদের ভাট্টিতে ভেতরে আবু তালহাকে ডেকে বলছে, আরে জানো কি ধান্দা চালালছ, বাইরে আওয়াজ পেলাম মদ হারাম, রসুল লোক পাঠিয়ে বলে দিলেন যে মদ হারাম হয়ে গেছে। আবু তালহা কি করলেন এইবার? আমারা আনাসান আন ইহরে কোহ, তিনি সাথে সাথে আনাসকে বলছেন, এই ছেলে আনাস বড় বড় কলসিগুলো মদে ভর্তি হয়ে আছে, একটা করে ধরো আর আছাড় মেরে ভাঙো, একটা করে ধরো আর আছাড় মেরে ভাঙো, সবদিকে ভেঙে দাও, টেবিলকে উল্টিয়ে দাও, গ্লাসগুলোকে উল্টিয়ে ফেলে দাও, আর লোকটিকে বলো জীবনে আর দ্বিতীয়বার এ মজলিসে আসবে না, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। যেমনি ঘোষণা হয়ে যাওয়া সাথে সাথে তারা হারাম করেই দিল, করেই দিল। আল্লাহ তাআলা সূরা তাওবার তারপরের আয়াতে ডেকে বলছেন সূরা মায়েদার, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কি থামবে না জবাব দাও, তোমরা রুকবে কি রুকবে না জবাব দাও, মদ খাওয়া তোমরা ছাড়বে কি ছাড়বে না জবাব দাও, জবাব দাও, জবাব চাই জবাব দাও, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা রুকবে কি রুকবে না বলে দাও। যখন আল্লাহ এমন কথা জিজ্ঞেস করলেন, হযরত তোমার মজলিসে ছিলেন, উনি বেরিয়ে গেলেন ঘর থেকে, বেরিয়ে গিয়ে মাঠে উপর দিকে মুখ করে আল্লাহর দিকে তাকায় আর হাত তুলে দিয়ে বলে একটাই বাক্য আরবিতে, ইনতাহাই না ইয়া রাব্বে, ইনতাহাই না ইয়া রাব্বে, মালিক তুমি বলছো তোমরা থামবে কি থামবে না, এই নাও মালিক আমরা থেমে গেলাম, এই নাও মালিক আমরা থেমে গেলাম, এই দেখো মালিক আমরা রুকে গেলাম, জীবনে আর মদে মুখ লাগাতে যাব না। এ কথা বলে হাজার তোমার ঘোষণা দিলেন, খ্যাপা পাগলের মতো চিৎকার করে করে বলে বেড়ালেন, আর নয় আর নয়, যথেষ্ট হয়ে গেছে রে ভাই, সব বন্ধ হয়ে গেল, জিন্দেগির মতো বন্ধ হয়ে গেল। আর ওইখান থেকে গণনা শুরু করে আজ পর্যন্ত এলাম তো এই প্রজন্ম কততে এলো, ২৪ নম্বরের এই প্রজন্মের কাছে, মদের ওয়াজ করে 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 জিভে আর ফেনা নেই, আঠা নেই, আর
এত আঠা খরচ হয়ে গেল, এত মুখের ফেনা উড়ে গেল, কিন্তু রুকা গেছে, যায়নি রুকা। নিষেধ করছি, নিষেধকে কেউ মেনে নিয়েছে? মেনে নেয়নি, মেনে নেয়নি। তারপরেও এরা গার জোরে বলছে আমরা জান্নাত না পাবো, তো কে জান্নাত পাবে? যে আমি গোড়াতে যখন 5 মিনিট হয় ভাষণ, তখন আমি বলেছিলাম মুসলমান হয়ে যদি মরো তো ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাবে, আর যদি মুমিন হয়ে মরো তো সরাসরি জান্নাতে যাবে। মুমিন কি করলে হয়? আল্লাহ এবং তার রাসুলের কথাকে মেনে নিলে হয়, তাছাড়া হয় না। মদ হারাম হয়েছে, কথা বলুন 2-3 জন লোক, এটা কথা নাবির না আল্লাহর? কথাটা কার? আল্লাহর। মেনে দিয়েছ? মেনে দাওনি? মেনে যদি না দিয়ে থাকো তো কেন মুমিন বলছো নিজেকে? এখনো তো মুমিন হতে পারিনি আমি, বলে একটা জিনিসে মৌলী সাহেব, আর বাকিগুলোতে যদি আপনার পোস্টমর্টম করি তাহলে আপনার দেখা যাবে যে কিচ্ছু বাকি নেই। আপনি থামতে পারবেন এতটি কথা যদি আমি বলি তো? কিন্তু আমার নিজের কথা নয়, বলবো হাদিসের কথা, আপনাকে থামতেই হবে। 20 মন যদি ধান হয় তো 1 মন ধান দিয়ে দিতে হবে আল্লাহর পথে। কটা আল্লাহর বান্দা আছে এই দেশে? দিয়ে দেয়, মাপ করে করে দিয়ে দেয়। কটা লোক আছে? 100টাতে 5টা। তাহলে বাকি লোকটি কি? মুসলমান। ওই 5টা লোক কি? মুমিন। এই এই 95টা লোক মরার পরে সরাসরি জান্নাত যাবে যা না যাবে না? কেন যাবে না? ও আল্লাহর রসুলের আইনকে মানে না। আল্লাহ রসুলের আইন কি? প্রত্যেক 20 মনে 1 মন, প্রত্যেক 20 মনে 1 মন তোমাকে দিয়ে দিতে হবে। আমি দিই না, তাহলে কি করে হবে? আল্লাহর ইতাত যতক্ষণ আমি করতে না পারছি। এক একজনে যদি হিসেব দেখেন তাহলে ওরে আল্লাহ, নিজের বিবেককে প্রশ্ন করবেন আর বলবেন ওরা কি আর আমরা কি। আবু সাঈদ বদরি বলে একজন সাহাবি রেগে গেছে একটা চাকরের উপরে, একদিন কি যেন হয়েছে মনে ঝগড়া বা মনটা খারাপ হয়েছে, চাকরটাকে মারছে তো একদম গরু মারা করে মারছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে। আল্লাহ রসুল পিছন দিক থেকে যে বলছে আয় 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 আবু মাসুদ, আরে রে রে এমনি করে মারিও না, মারিও না, মারিও না, ওকে শিক্ষা দাও, আরে ওকে জ্ঞান দাও, তুমি মারছো কেন এমন করে? তো রসুল যে পিছন দিক থেকে বারবার করে বলছেন তো এই কথাটা ওর কানে যায় না, কেন যে ওর টেম্পার গরম। 3 বার বলার পরে যদি ঘুরে দেখছে তো আল্লাহর রসুল, আর যেমনি আল্লাহর রসুলকে দেখা হাত থেকে লাঠিটা খসে পড়ে গেছে জমিনে, লজ্জিত হয়ে গেছে। তারপর আল্লাহর রসুল ওর কাছে যেয়ে বলছেন তুমি একে মারছিলে, এই এই চাকরটাকে মারছিলে, তফাত কি তোমার তার এতে? গুনে দেখো তোমার জয়খানা হাত, ওরও তয়খানা হাত। গুনে দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ জয়খানা, তোমারও তয় তয়খানা। তফাতটা কিসের? তুমি মালিক আর হলো চাকর। এটা হলো আল্লাহর দান যে তোমাকে মালিক বানানো হয়েছে এবং ওই লোকটাকে তোমার চাকর বানানো হয়েছে। চাকর কেন হয়? মালিককে সুখ দেওয়ার জন্য হয়। এ চাকরটা যদি না থাকে তোমার সুখ কমে যাবে, তোমার শান্তি কমে যাবে। এ কথাটা তুমি তো ভালো করে জানো। চাকরটা যদি না থাকে তোমাকে নিজে গরু বের করতে হবে, চাকরটা যদি না থাকে তোমাকে নিজে চারা কাটতে হবে, চাকরটা যদি না থাকে তোমাকে নিজে নাদে পানি দিতে হবে, চাকরটা যদি না থাকে তো তোমাকে নিজে ধোঁয়া দিতে হবে, আর যদি চাকরটা থাকে এই কাজগুলো সব চাকরে করে দেবে, তুমি বড় লোকে করবে, তুমি আরাম করবে। তাহলে যেই চাকরটা তোমার সুখ দেয়, শান্তি দেয়, আরাম দেয়, ওই চাকরটাকে তুমি এমন করে গরু ছাগলের মতো করে মারছো কেন? কেন মারছো এইরকম করে তাকে? কয়েক এই কথাটা যেমনি আল্লাহ রসুল তার সামনে ব্যক্ত করা, সাথে সাথে বলছে আল্লাহ রসুল আমি তো অন্যায় করে দিয়েছি, এই অন্যায়টাকে শোধ করার জন্য আমি যদি এই চাকরটাকে আজ স্বাধীন করে দিই তো কেমন হয়? নবী বললেন করে দাও স্বাধীন। বিরাট বড় নেকি করে নিল, স্বাধীন করে দিল চাকরটাকে। আর দেওয়ার পরে এবার শুনুন তাদের চরিত্র আর আমাদের চরিত্র। আয় 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 তোরকে খাসলো থলো জুমার মসজিদে, এইটাই মূলবি খুতবা দিবে আর বাইরে তোরা মাতলামি করবি, আর এখানেও এগুলা করছিস তোরা। ওদিকে যা, তোরা গল্প করতে পারিস না, এত বড় ঈদগাহের মাঠে ওদিকে যা। শেষে শেষে কি বলছেন এইবার? বললেন নবী একবার, আবু সাঈদ বদরি এবার কি বলছেন? মা জারাবতু ফি হায়াতি আহাদান কাত্ত, আমি ধনী মানুষ,
আমার অনেক পিছা করবাকর আছে বা ছিল, কিন্তু একদিন নবীজি আমাকে সাবধান করলেন যে চাকরকে মারো কেন। এই কথাটা যে নাবির মুখ থেকে আমি আপত্তিজনক শুনে নিয়েছি সেটাকে কত সুন্দর করে গ্রহণ করলাম, যে আমার বাকি জীবনে আমার যতটি চাকর আছে জীবনে কোনো দিন একটা চাকরকে আমি লাল চোখ করে তাকাই নাই, একটা চাকরকে কড়া কথা বলি নাই, মারা তো অনেক অনেক দূরের কথা। একবার বললেন নিষেধ, বাস শেষ। আর আপনাকে কতদিন শিখাতে হবে? চুল দাড়ি মোচ সব পেকে গেল, মরার বয়স চলে এলো, অথচ দেশকে জাতিকে আজ পর্যন্ত সোজা করতে পারা গেল না। ওরা কেমন ছিল আর আমরা কেমন ছিলাম? আরে মানা যেখানে আপনি ছাড়বেন না কেন? তাহলে কিসের আপনি মুসলমান? যদি জ্ঞান করার ইচ্ছা থাকে তো এই কথাগুলোকে বাংলাতে মগজে রাখুন। আগে ছিল গাধার মাংস হালাল, আর আগে ছিল একমাসিয়া দেড় মাসিয়া দু মাসিয়া বিয়া হালাল। 500 টাকা দিয়ে দিলেন, একটা বেটি ছেলেকে বিয়ে করে নিলেন, এক মাসের মতো, মাস পুরে গেল, বিয়ে শেষ হয়ে গেল, বাড়ি যাও। এইটা বিবাহকে বলা হয় মুতা বিবাহ। তা আগে ছিল সাময়িক মুতা বিবাহটা হালাল, আর এই গাধার মাংস হালাল। আগে নিয়ম ছিল, খাইবারের যুদ্ধের দিন মুসলমানেরা যুদ্ধে জয়ী হয়েছে, আর জয়ী হওয়ার আনন্দ, মাঠের দিকে বেড়াতে গিয়ে দেখছে একটা গাধা চড়ে বেড়াচ্ছে, এলাকা তো মুসলমানের, এখন মুসলমান এলাকা ফতে করে নিয়েছে। 10-12 জন সাহাবি বলছে চল না, হ্যাঁ এই যে শালা গাধাটা চলে আসছে, বড় হৃষ্টপুষ্ট গাধা, তাজা হয়ে আছে, চল ধরি, আর ধরে পাছড়ে দি। গাধাটাকে তেড়ে তুড়ে ধরে নিল, আর নেওয়ার পরে অস্ত্র ছিল নিজের কাছে, ওকে হালাল করে নিল, খালটাল খালিয়ে দিয়ে মাংস টাংস সব রেডি করে দিয়ে দেগজিতে চাপিয়ে দিয়ে সব জাল দিচ্ছে, খালি খাল 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 করে মাংস খালি উতলাচ্ছে হাঁড়িতে, আর সাহাবাইকেরাম ঘুরছে, কেউ লকড়ি আনছে, কেউ পানি আনছে, কেউ দেখছে, আর গুনে গুনে তাকাচ্ছে, আর বলছে ইস মাংস, হ্যাঁ এই সিনার হাড় দেখ, এই যে চর্বি দেখ, এই যে এই দেখ, এই যে কলেজা দেখ। কেন যে রান্নাটা হয়ে গেলে 15 মিনিট পর কত আনন্দ করে খাবে, হয়েই তো গেল, আর 10 মিনিট জাল দিতে গেলে মাংস হয়ে যাবে, তারপরেই তো খাবে। ঠিক এইরকম মুহূর্তে আল্লাহ পাকের নবী যেই জায়গাতে ছিলেন সেখান থেকে আওয়াজ দিয়ে বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি কানুন আজকে নতুন করে দিলেন। কি দিলেন? আজ থেকে তোমাদের কাছে যার বাড়িতে এই সাময়িক বিবাহ করা বাড়িওয়ালি আছে, যারা এক মাসের জন্য বিয়ে করেছো, যারা দেড় মাসের জন্য বউ করে রেখেছো, এমন বেটি ছেলে যদি থাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, ওকে আর রাখা চলবে না। সাময়িক বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দগির মতো হারাম করে দিলেন। আর এই বাড়িতে যে পোষা গাধাগুলো থাকে এ গাধার মাংস খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। দুটো জিনিস নতুন করে আল্লাহ তাআলা দিলেন, এগুলো হলো হারাম। একজন লোক যুদ্ধের ময়দানে ওইখান থেকে শুরু করে সারাটা এলাকায় চারিদিকে বিক্ষিপ্ত হয়ে বসে আছে খিমাই খিমাই। একজন লোক বলে বেড়াতে লাগলো, ওরে জানো দুটো জিনিস হারাম হলো, ওরে তোমরা শুনে নাও দুটো জিনিস হারাম হলো, ওরে তোমরা শুনে নাও দুটো জিনিস হারাম হলো। এ দুটো জিনিসের নাম বলে 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 সারাটা এলাকায় হারাম ঘোষণা করে দেওয়া হলো, এমন পর্যন্ত যেই জায়গাতে ওই হাঁড়িতে রান্না হচ্ছিল মাংস, আর 10 মিনিট পরে মাংস খাওয়ার পালা শুরু হবে, ওই জায়গাতে গিয়ে বলে দেওয়া হলো যে গাধার মাংসকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হারাম ঘোষণা করে দিয়েছেন। গাধার মাংস হারাম, আপনার মন কি বলছে? মাংস রেডি, খেয়ে দেয়ে আজ থেকে কইবেন হারাম, না খাওয়া বাদ দিয়ে বলবেন হারাম তো হারাম? পরিস্থিতিটা আঁচ করুন, ওই টাইমে কি হবে? এবার বলছে ফা আকফাইতুল কুদুরা ওয়াহিয়া তাফুর। সাহাবায়ে কেরাম বলছেন আমরা দুজন তিনজন করে একসাথে এক একটা হাঁড়িকে ধরলাম,
বাঁশ দিয়ে ধরলাম, লকড়ি দিয়ে ধরলাম, আর ধরে যেটা আঁখা আবার চুলা ছিল ওই খালে উপর করে দিলাম। হ গোস্তগুলোকে সবকে ঢেলে দিলাম, হ হ করে জমিনে সব পড়ে গেল, আর হাঁড়িগুলোকে নিয়ে আমরা ধুয়ে ধুয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। একটা বুটিতে মুখ লাগাতে গেলাম না, একটা টুকরা আমরা চেখে মুখে দিতে গেলাম না, কেন যে 10 মিনিট আগে এটাকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে, অতএব হারাম জিনিসে আর মুখ লাগানো যাবে না। আর আল্লাহ যদি এই রতনপুরের আকাশে 1 কিলোমিটার উপরে যদি চলে আসেন আর এসে খালি আওয়াজ দিয়ে বলেন, যারা যারা তোমরা তামাক খাও, তামাক ছেড়ে দাও, জান্নাতে চলে যাও, প্রত্যেকটা লোক পকেটে লেড়ে লেড়ে দেখবে, হবে কাইলি তো কিনেছি পকেটটা, হবে এখনো ভর্তি হয়ে আছে, ও আওয়াজ দিয়ে কি বলে, ছেড়ে দেবো আল্লাহ, এটা শেষ হয়ে যায়, ছেড়ে দেবো। যদি আল্লাহ তাআলা এরকম কথা বলে দেন যে এক্ষুনি হারাম তো সব ফেলে দাও, তো লোক বলবে মুখে যেখানে আছে এক ঢোকলি এলি তারপরে ফেলে দেব। তোমার চরিত্র আমার চরিত্র এত ন্যাকা আর নোংরা, আর সাহাবায়ে কেরামদের চরিত্র এত সোজা যে তার সঙ্গে তুলনা মিলে না, যে 24তম এই প্রজন্ম নিজের বাপ দাদাকে কেমন করে ভুলে গেছে, যে ওরা হারাম শোনার পরে ভুখা পেটের লোক যুদ্ধের ময়দানে কতদিন পরে মাংস চোখে দেখেছে, একবার মুখে লাগাতে গেল না, আবে উল্টা হারাম হয়ে গেছে, তো হারাম তো হারাম সব ফেলে দিল। আর আজ আমার সামনে হারাম কোনটার হালাল কোনটা কিচ্ছু বুঝি না আমরা, চালিয়ে যা। আপনি কি করবেন, 100টা মৌলভির ভিতরে 95টা মৌলভি গুল করে, না হলে আর দিনই যায় না, গুলকে হালাল বলছে, আপনি ভেজালে তো পড়বেন। 100টা মৌলভির ভেতরে 95টা মৌলভি যখন গুলকে হালাল করছে, তখন বাকি 100টা তালবিলিন সবটি গুলকে হালাল করছে। এই জন্য বর্তমান জামানাতে যত মৌলভি দেখবেন, যত তালবিলিম দেখবেন, আল্লাহ যদি বাঁচাই কাউকে তো দুই একটা বেঁচে গেছে, না হলে বাদ বাকি সবই তিরাঙ্গা খোর, গুটখা খোর, মদ খোর, এই খোর আর ওই খোর, সব করতে করতে সালা হারাম খোর। কি করবেন আপনি? এই জন্য আফসোস লাগে, আফসোস লাগে। যদি এদেশে ইস্তেসকার নামাজ পড়ার দরকার লাগে, তো একটা ভালো আলেম লাগবে, লাগবে না যে ভাই, ভালো আলেম লাগবে না? আপনি ভালো আলেম চেরাক জেলা খুঁজেন তো গায়ে গায়ে, কুঠা আছে জি, এ গায়ে ভালো আলেম আছে জি, ও দেখবেন যে বহিনের জমি খেয়ে বসে আছে, তো আর দুয়োতে পানি হবে? আর এক দেখা যদি গায়ে গেলেন যে ওই অমুক গায়ে একটা মৌলভি আছে, খুব ভালো মৌলভি আছে, ওকে যদি দেখছেন তো বাপরে এতটি পান ভরা আছে বাটুয়াতে, পান যদি একটা খুলে দেখেন তো কম্বু জর্দা ভরা আছে, ওর জর্দা খাওয়া মুখে পানি হবে? হবে না। তানহামা দাগ দাগ মিশোদ পাম্বা কুজা কুজা মি দেহাম, মুসলিম সমাজের প্রত্যেকটা অঙ্গ অঙ্গ ক্ষতে ভর্তি হয়ে আছে, কি দিয়ে হবে? পাপকে যারা পাপ বলে মনে করে না, যারা ভয় করে না পাপকে বলে, সে সমস্ত লোকগুলো আর কি করে ইমান নিয়ে বেঁচে আছে আপনি বলবেন? যুগ চলে গেছে তাই, কাজে আপনিও ভেসে গেছেন ওই তালে। ভালো করে শুনুন, সাহাবায়ে কেরামের দ্বারা যদি কোনো দিন একটা ভুল হয়ে গেছে, তো সকালে ভুল হলে বিকাল করেনি, বিকাল করেনি জি। একটা বেটি ছেলে নাবির কাছে এসে পরিষ্কার ভাষাতে বলছে, তাহেরনি ইয়া রাসুল আল্লাহ, হে আল্লাহ পাকের রাসুল, আমাকে পাক করে দেন, আমি না পাক হয়ে গেছি। রাসুল বলছেন, কী রে বাবা কেমন কথা, কেমন করে না পাক হয়ে গেলি? বেটি ছেলেটা আবার খুলে বলছে, আল্লাহ পাকের রাসুল, আপনি আমাকে পাক করে দেন, আমি না পাক হয়ে গেছি। কেমন করে তুই না পাক হয়ে গেলি? পরিষ্কার ভাষাতে বলছে, হে আল্লাহ পাকের রাসুল, আমি একটা বিবাহের বাহির বহির্ভূত সম্পর্ক কায়েম করেছি, একটা লোকের সঙ্গে আমি ব্যভিচার করেছি, জেনা করেছি, যার কারণে আমি না পাক হয়ে গেছি, আপনি আমাকে পাক করে দেন। রাসুল বলছেন, তোমাকে পাক করে দেওয়া যাবে। এবার পাক করার আগে আল্লাহ রাসুল যখন তৈরি হচ্ছেন তাকে পরিষ্কার পাক করার জন্য, তখন বেটি ছেলেটা বলছে, হে আল্লাহ রসুল, ওই যে ব্যভিচার করেছি তার কারণে পেটে আমার জারজ বাচ্চা আছে। নাবি বললেন, তোমার পেটের বাচ্চাটা ভোলা ভালা, মাসুম, গুনা নাই, তুমি হলে গুনাগার, কাজে তোমার বাচ্চাটা যতক্ষণ পেটে আছে তোমাকে মারা যাবে না, যাও 10 মাস অপেক্ষা করো, অতদিন পর্যন্ত তোমাকে রজম করা যাবে না। 10 মাস পরে এলো বাচ্চা কোলে করে, রসুল বলছেন, তোর বাচ্চাকে দুধকে খাওয়াবে, আরো 1.5 বছর মারা যাবে না, যাবড়িয়া। ব্যভিচার করার পরে 10 মাস বসে থাকলো পেটে বাচ্চা আছে বলে, তারপরে 1.5 বছর বসে থাকলো কিসের জন্য? বাচ্চা দুধ খাবে তোর, তার জন্য।
এতদিন পর এই মেয়েটাকে রজম করতে নিয়ে যাচ্ছে, ও জানে যে পাক করার নিয়ম কি, বিবাহ করার পরে যদি ব্যভিচার করা যায় তো কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 শেষ করে দেবে, এটা হলো পাক করার নীতি। জানা সত্ত্বেও জোহর রক্তে পাপ করলো, তো আসর রক্ত নবীকে এসে বলছে আমি পাক হব, আপনি আমাকে পাক করেন। ওরা কেমন, ওরা কেমন? একটা হাদিস শুনুন, আক্কেলের তালা খুলে যাবে। এক সাহাবি নবীজিকে মদিনার মসজিদে এসে সামনাসামনি এসে বলছে, হালাকতো হালাকতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আমি নিজে বরবাদ হয়ে গেলাম এবং আমি আর একটা মানুষকে বরবাদ করে দিলাম। আল্লাহ রাসূল, আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আর একজনকে আমি বরবাদ করে দিয়েছি। রাসূল বলছেন, তুই তো আমার সামনে দাঁড়িয়ে আছিস, কেমন করে বরবাদ হলি? আর একটা লোককে কেমন করে বরবাদ করলি সে তো আমি চোখে দেখতে পাই না, মানে কি খুলে বল। তখন লোকটা বলছে, ওয়াকাত আলা ইমরাতি ফি রমাদান, আমি রমজান মাসে, আমি জানি আল্লাহ পাকের রাসূল, তথাপি আমার বাড়িওয়ালির কাছে আমি শুয়েছিলাম দুপুরের টাইমে, কথা বলতে বলতে